8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারীদের ক্ষমতায়নে তার সরকার কাজ চালিয়ে যাবে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। নারী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় বুধবার প্রধানমন্ত্রী লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের নারী শক্তির কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিই। এদিন নারী জাতিকে কুনির জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।